সরকারে অতিরিক্ত নতুন কর জাপি দিয়ার হাবজান ব্লক কংগ্রেস কমিটির প্রতিবাদ। হাবজান ব্লক কংগ্রেস কমিটি ডিগবৈৰ উদ্যোগত আর ডিগবৈ কংগ্রেস কর্মীর সহযোগত বিজেপি সরকারের বিভিন্ন সাংস্কৃতিক রাজনৈতিক শোভাযাত্রা, খেল অনান্য সজাগতা তথা সামাজিক অনুষ্ঠান আদির উপর নতুন কর জাপি দিয়া অধিসূচনা প্রত্যাহারের দাবিত আজি ডিগবৈত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। অসম প্রদেশ মহিলা কংগ্রেসের উপসভানেত্রী গীতাঞ্জলি সোণোৱাল, হাবজান ব্লক কংগ্রেসের সভাপতি বিনোদ খাড়িয়া, তিনিচুকীয়া জেলা যুব কংগ্রেসের সভাপতি পরাগজ্যোতি কোঁৱৰ, ডিগবৈ যুব কংগ্রেসের সভাপতি ত্রিদীপ শইকীয়া, যুব ব্রিগেডর ডিগবৈ ব্লক সভাপতি বিজয় বরুয়ার ডিগবৈৰ অন্যান্য কংগ্রেস কর্মীসকল উপস্থিত থাকি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। ডিগবৈৰ পৰা বিনন্দ কোঁৱৰৰ রিপোর্ট, অল আসাম নিউজ 30। আপনাদের জানে বিজেপি সরকারখানে সবকা সাথ সবকা বিকাশ 15 লাখ টাকা পয়সা মেঙাই ঘটাই দিম আছে দিন পরিবর্তন নামত 1100টা তখন মিছা কথা কয় সরকার শাসন দখল করে এতিয়া যদি সর্বসাধারণ রাইজের উপর যদি বিশ্বাসঘাত করেছে যাক্স আরোপ করেছে সর্বসাধারণ রাইজের উপর তার প্রতিবাদত আজি আমি ইয়াত এই প্রতিবাদী কার্যসূচী লৈছো সর্বসাধারণ রাইজর কারণে রয়েছো। আপনাদের জানে কিছুদিনের আগত তখনকে রেলি করলে তখনকে ট্যাক্স লাগে, বিহু এখন করলে ট্যাক্স লাগে, খেলাধুলা করলে ট্যাক্স লাগে, এনেকে বিভিন্ন কার্যসূচী ঘর যদি সামাজিক কার্যসূচী করলে তখন যদি ট্যাক্স লওয়া সিদ্ধান্ত লৈছে তার উপর সেই সিদ্ধান্ত বাতিল করবর কারণে আজি আমি ইয়াত ধর্ণা কার্যসূচী লৈছো, প্রতিবাদ কার্যসূচী লৈছো। আর সরকারক আহ্বান জানাব আমি 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 সকিয়া দিবলে বিচারিছো যে অতি শীঘ্রে যদি এই দাবি যদি উঠাই নলয় তেতিয়ালৈকে রাইজে আর কংগ্রেস দলে আমি আন্দোলন করে যাম, প্রতিবাদী কার্যসূচী করে যাম। তখনলোকে আমি রাইজক এটাই কবলে বিচারিছো তখনলোকে আমার মিছা কথা কয় শাসন দখল করলে নরেন্দ্র মোদীর নিচিনা এজন ব্যক্তি প্রধানমন্ত্রীর নিচিনা ব্যক্তি গোটাই ভারতত বিখ্যাত গোটাই ওয়ার্ল্ডত বিখ্যাত হয়েছে মিছা কথা কোয়ার কারণে। আর যদি হিমন্ত বিশ্ব শর্মা যদি মুখ্যমন্ত্রী তখন যে বিশ্বাসঘাতকতা যে মানে করে তখন যে সরকার দখল করে শাসন করে আছে সেইটো একটা প্রমাণ হয়েছে যার কারণে সর্বসাধারণ রাইজে আজি সাধারণভাবে জীবন যাপন করবলার কারণে অসুবিধার সৃষ্টি হয়েছে। আর এই ডিগবৈ টাউনের কথা মানে কই দিও তখনলোকে ডিগবৈ টাউনের যে আমার পৌরসভা আছে তখনলোকে ইয়াত চলবলে তখন এই অপারক হয়েছে। আপনারা দেখিছে এই দোকানবর আছে তার আগত এনেক ধরনের ছটা হাতি লগাই দিছে অটো লগাই তখনলোক ইমান ইমান ধুনিয়া জায়গাবর আছে তার ব্যবস্থা করবেন একটা ভাল ব্যবস্থা করবেন আমি একটা দাবি করছো যে পৌরসভা ডিগবৈ নিচিনা একটা পৌরসভার জায়গাত একটা আজি অটো স্ট্যান্ড তখনলোক দিবা নাই, তখনলোক একটা মানে আপনার ই রিক্সা স্ট্যান্ড দিবা নাই, ছটা হাতি স্ট্যান্ড দিবা নাই। তো সেই গতি আমি দাবি জানাইছো যে এই সকলবর যাতে সমস্যা অতি শীঘ্রে সমাধান হব লাগে আর নহলে আমি আর প্রত্যুত্তর দিন কংগ্রেস দলে সর্বক্ষুটে সর্বভারতীয় পর্যায়ত প্রতিবাদ করে আছে, প্রতিবাদ করে আছে। যদি আর 2024ত যদি আহবল লোকসভা এই মোদী সরকারক আর বর্তমান এই বিশ্ব শর্মার 26ক আমি বিদায় দিবলার কারণে রাইজে হাজির আছে। ধন্যবাদ। ব্লক কংগ্রেসের উদ্যোগত এক প্রতিবাদী কার্যসূচী লওয়া হয়েছে। শেহতীয়াকৈ আমি যি দেখিবলে পালো এই বিজেপি সরকারখানে সাধারণ জনগণের উপর যি কর জাপি দিছে বিভিন্ন রাজহুয়া অনুষ্ঠান আজি বিহু পতাই হোক বা খেল এখন পতাই হোক বা বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠানের নামত তখনলোকে যি কর বান্ধি দিছে সেই কর যি বান্ধি দিছে তার প্রতিবাদত আমি এই কার্যসূচী হাতত লৈছো, প্রতিবাদী কার্যসূচী লৈছো। এফালে আমি দেখিবলে পাইছো যে তেখেতলোকে সাধারণ রাইজের উপর কর বান্ধি দিছে, আনফালে তেখেতলোকে তেখেতলোকৰ মন্ত্রীয়ে বিজেপি সরকারখনের মন্ত্রীসকলে বিলাসী জীবন অতিবাহিত করেছে, লাখ বিলাসের জীবন অতিবাহিত করেছে। তেখেতলোকে এটা এটা চোলা পিন্ধে 1.5 লাখ টকার, 2 লাখ টকার দামর, এটা ঘড়ি পিন্ধে 30 লাখ 25 লাখ টকার। তেখেতলোকৰ পরিয়ালে বিভিন্ন ধরনের লাখ বিলাস করে কিন্তু দুখিয়া জনসাধারণে এই ফল ভোগ করব লাগে। আমি কর দিম আর তেখেতলোকে সেই কর পয়সায় লাখ বিলাসের জীবন অতিবাহিত করব, তেনেকাতো হব নয় কেউ। গতি আমি রাইজক সজাগ করবর আজি এই প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছো। অনাগত দিনত তেখেতলোকে এই কর যদি উঠাই নলয় কিন্তু অনাগত দিনত যি নির্বাচন হব সেই নির্বাচনত রাইজে কিন্তু তেখেতলোকে উচিত শিক্ষা দিব বলে আমার দৃঢ় বিশ্বাস।